हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम। सोहान ब्लॉग्स पक्ष থেকে আমি সোহানুর রহমান জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। फ्रेंड्स, सृष्टिकर्ता के स्मरण करे आपनादे सामने हाजिर हलाम आरो एक नतून भिडियो निये। फ्रेंड्स, सारा पृथिवीते महामारीर एई करुण परिणतिते सबाई खूब टेंशन फील करछेन। आसले बांग्लादेशेओ करोनार परिस्थिति अनेक अनेक बेशी खराब। तो आपनारा इतिमध्ये अनेक 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 किछु जेनेछेन एई करोना सम्पर्केओ। गत बछरेर तुलनाय ए बछरेर करोनार तांडवटा এবং করোনার পরিস্থিতি অনেক অনেক বেশি খারাপ অবস্থায় আছে। সুতরাং আমরা আসলে করোনা মানে হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা। তো আসলে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনেক হয়তো মনে করছেন যে বাইক ইউজ করবেন, অথবা যারা একটু আসলে প্রিমিয়ার সেগমেন্টের মানুষ আপ লেভেলে, তারা হয়তো প্রাইভেট কার বা তাদের পার্সোনাল গাড়ি আছে, তারা হয়তো সেভাবেই চলেন। কিন্তু সবার সামর্থ্য তো একরকম না। অনেকে আছে তাদেরকে আসলে বাসে করেই তাদের যাওয়া আসা, অফিসে যাওয়া আসা বা কর্মস্থলে যাওয়া আসা করতে হয়। এমন এমন মানুষ আছেন যারা দুই তিন কিলোমিটার হলে হেঁটে হেঁটে পথ অতিক্রম করে এই সময়ে নিজের ইমেজকে ভালো রাখার জন্য, স্বাস্থ্যবিধি মোতাবেক চলার জন্য, অথবা নিজেকে সেফ রাখার জন্য হেঁটে হেঁটে অনেকে অফিসে করেন। যাদের কাছাকাছি অফিস আছে অনেকে আছে বাইসাইকেল ইউজ করে, অনেকে রিক্সা ইউজ করে। তো বিভিন্ন পর্যায়ের মানুষ যে যে লেভেলের আছে, যে যে পর্যায়ের আছে, সে সেভাবেই মেনটেন করে, সেভাবেই আসলে তার ইমেজটাকে ধরে রাখে। সো ফ্রেন্ড, আমাদের হচ্ছে পুরাতন মোটরসাইকেলের বিজনেস, আমরা পুরাতন মোটরসাইকেল ক্রয় এবং বিক্রয় করে থাকি। তো যারা আসলে স্বল্প খরচে কম বাজেটের ভিতরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য একটি বাইক কিনতে চাচ্ছেন, যে অল্প বাজেট আছে, তারা চলে আসতে পারেন আমাদের কাছে, সোহান বাইকের কাছে। সো ফ্রেন্ড, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মতো চলা এখন আমাদের জন্য অনেক অনেক বেশি প্রয়োজন। আসলে জীবনটাই তো মেন, জীবন থেকেই তো সব কিছু। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের কম বাজেটের ভিতর আমি কিছু বাইক দেখাবো। যদি আপনাদের সেই বাইকগুলো রিজনেবল প্রাইস মনে হয় বা আপনাদের এই বাজেটটা ঠিক থাকে যে না এরকম অ্যামাউন্ট আপনাদের আছে, তো আমি মনে করব আপনারা চাইলে এই কম বাজেটের ভিতর, এই ফ্রেন্ডলি বাজেটের ভিতর আপনারা বাইকগুলো কিনলে হয়তো আপনারা আপনাদের সেফটি বজায় রাখতে পারবেন এবং আমিও হেল্পফুল হব। এই করোনার ভিতরে আসলে ব্যবসা বাণিজ্য কারোরই ভালো নাই, অন্তত দোকান চালাই রাখার মতো মার্জিন একটা প্রফিট নিয়ে আপনাদেরকে আমি এই বাইকগুলো সরবরাহ করব। তো ফ্রেন্ডস, চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। ফ্রেন্ডলি বাজেট এবং লো বাজেটের ভিতর আমি প্রথমেই যে বাইকটি দেখাবো সেটি হচ্ছে রানারের একটি স্কুটি বাইক। একটি পুরুষ এবং মহিলা উভয়েই আপনারা ড্রাইভ করতে পারবেন। এই বাইকটি অলমোস্ট নিউ কন্ডিশনের ফ্রেশ একটি বাইক। এই বাইকটি 20 সালের বাইক। বাইকটি একেবারেই ফ্রেশ, কোথাও কোনো স্ক্র্যাচ নাই, একেবারে অলমোস্ট নিউ কন্ডিশনের বাইক। এই বাইকটির চাকাটা আমরা যদি দেখাই, দেখেন চাকার গুটলিগুলো এখনও যায় নাই এবং চাকাটা মোটা এবং কম ইউজ করার কারণে চাকার ভিটগুলো একেবারে নতুনের মতোই আছে এবং মোটা চাকার এই বাইকটি অনেক বেশি ব্যালেন্স পেয়ে যাবেন। বাইকটি অনেক অনেক বেশি ফ্রেশ আছে। বাইকটি হচ্ছে 2020 থেকে 2022 পর্যন্ত বাইকটির রেজিস্ট্রেশন আপডেট করা আছে। এটা হচ্ছে ব্যামসন কালার, অনেকের এই ফেভারিট একটি কালার। সো এই বাইকটি চলছে হচ্ছে আপনার 7,036 কিলোমিটার। এই বাইকটি প্রাইস নির্ধারণ করা হয়েছে 71,000 টাকা রেজিস্ট্রেশন সহ। ফ্রেন্ডস, এই বাইকটি অনেক অনেক বেশি স্মুথ, যদিও বাইকটি রানার কোম্পানির। তো আমি আপনাদের এই বাইকের ব্যাপারে 100% নিশ্চয়তা দিতে পারি যে এই বাইকটি সেম ইন্ডিয়ান বাইকের মতো সার্ভিস আপনারা পেয়ে যাবেন। আর অলমোস্ট আমাদের শোরুম থেকে, আমাদের কোম্পানি থেকে আমরা
एक बसर वारेंटी सह चार्टे फ्री सार्विस अपन के दिए थी। सो अपारा निश्चिन्ते बैक कच्चे नाम ट्रांसफारेर जो 100% अपन हेल्प करतेब नाम ट्रांसफार आपनारा चाहले निजेरा करते दिए कराइते। सो फ्रेंड्स बैकटी पे जा 71,000 टाकाय एकदम फ्रेश एक बैक और बैकटी किन्तु आसले तेल खरच अनेक अनेक बेशी कम। ये एक लिटारे आपनी प्राय 50-55 पे जा। वेरी गुड कंडिशन बैकटी। जरा माँ बोन आसें जरा महिला बा गार्लस जरा आछें जे ए बाइक यूज करबें ऑफिशियल यूजर जोन्नो अने के आसे जे आसले मेरा जरा चाकरी करें ऑफिसे विभिन्न काजेर जोन्नो बा विभिन्न एदिक सेदिक घोराफेरार जोन्नो स्कूटी दा बेस्ट तादेर जोन्नो ए बाइकटी लो बजेटेर भितर एक फ्रेंडलि बजेटेर भितर ए बाइकटी अनेक अनेक बेशी स्पेशल हबे। आपनारा चले आसुन आपनादेर बाइकेर दायित्व आमी निये थाकबो बिकज ए बाइक अंत तो एक देर बसर दुई बसर पर्यंत आमी एटार दायित्व निये थाकबो किभाबे सार्विसेर दिक दिये एबं আপনি আপনার বাইকটি যেভাবে যত্ন করলে যেভাবে ইউজ করলে আপনার এই বাইকটি ভালো থাকবে। আপনার ইঞ্জিনিয়াররা আপনাকে ওরকম ভালো পরামর্শ দিয়ে ভালোভাবে আপনাকে এই বাইকটি ডেলিভারি দিবে। ফ্রেন্ডস এরপরে যে বাইকটি আছে সেটি হচ্ছে স্টাইকার টিভিএস কোম্পানির স্টাইকার বাইক 125cc এই বাইক 18 মডেল। বাট বাইকটি অনেক অনেক বেশি ফ্রেশ যিনি ইউজ করছে খুব স্মুথলি ইউজ করছে কোথাও কোনো স্ক্র্যাচ নাই। ইঞ্জিনটা একেবারে নতুনের মতো আছে চাকাগুলো বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নাই প্রত্যেকটা পার্ট অলমোস্ট ফ্রেশ কন্ডিশন। এই বাইকটি 22 সাল পর্যন্ত কাগজ রেনু করা হয়েছে। বাইকটি চলছে মাত্র 6,000 প্লাস স্মুথ ইঞ্জিনের ভেরি গুড কন্ডিশনের এই বাইকটি পেয়ে যাবেন 85,000 টাকায় একেবারেই ফ্রেশ এবং বাইকের সাথে আপনি পেয়ে যাচ্ছেন 1 বছর ওয়ারেন্টি সহ 4টা ফ্রি সার্ভিস। আর স্ট্রাইকার বাইকটি অনেক অনেক বেশি হার্ডি এবং মজবুত বাইক। এই বাইকটি যারা পাঠা উবার চালান তারা তাদের কাছে এই বাইকটি অনেক বেশি ফেভারিট এবং ফুয়েল ইউজও কম 1 লিটারে প্রায় 45-47 পেয়ে যাচ্ছেন। হাইড্রোলিক ব্রেক এবং ডিজিটাল মিটারের এই বাইকটি অনেক অনেক বেশি স্পেশাল এবং ভালো হবে আপনাদের জন্য। এরপরে আমরা যে বাইকটি আপনাদের দেখাবো এটা হচ্ছে টিভিএস কোম্পানির পনিক্স। এই বাইকটিও অনেক অনেক বেশি হার্ডি বাইক। এক সময় এই বাইকটি অনেক বেশি ইউজ করেছে যারা একটু নর্মাল বাইক ইউজ করে পছন্দ তারা এই বাইকটি অনেক ইউজ করছে এক সময়। এই বাইকটি আসলে অনেক অনেক বেশি ফ্রেশ আছে যদিও বাইকটি 18-এর বাইক বাট বাইকের কন্ডিশন অনেক ভালো কন্ডিশন সুপার কন্ডিশন। আর মূলত রেড সিলভারের মিক্সড এই কালারটি নজর কাড়ার মতো একটি কালার অলমোস্ট ভেরি গুড কন্ডিশনের কোথাও কোনো রকম কোনো দাগ নাই একেবারে ফ্রেশ এবং স্মুথ ইঞ্জিনের বাইকটি একেবারে ফ্রেশ আছে। ডিজিটাল মিটার আছে হাইড্রোলিক ব্রেক আছে। ঢাকা শহরে বাইক ইউজ করার জন্য হাইড্রোলিক ব্রেকটা কিন্তু অনেক অনেক বেশি দরকার কারণ হাইড্রোলিক ব্রেকটা আপনার বাইকটাকে যেভাবে কন্ট্রোলিং করবে নন হাইড্রোলিক বাইকটা কিন্তু ঠিক ওইভাবে করতে পারবে না। সো ঢাকা শহরে চালানোর জন্য বা যেখানে হোক হাইড্রোলিকটা আমি মনে করি একটু বেস্ট। আর যারা অনেকে আছে হাইড্রোলিক ছাড়াও ইউজ করতে চান তো হাইড্রোলিক ইউজ করলে পরে আপনার ব্রেকিংটা অনেক ভালো হবে আপনি রিল্যাক্সে চালাতে পারবেন। সো এই বাইকের ভিতরে হাইড্রোলিক ব্রেক আছে ডিজিটাল মিটার আছে স্মুথ ইঞ্জিনের বাইক এবং আনটাচ ইঞ্জিনটা এখনও আনটাচ আছে। বাইকের ব্যাপারে আপনি নিশ্চয়তা দিতে পারি খুব স্মুথ এবং ভালো বাইক। আর সুহান বাইক আপনাদের কাছে অবশ্যই অবশ্যই অনেক ভালো বাইক সবসময় সরবরাহ করে থাকে। আর এটা আপনারা ফোনে নক করে আমাকে বলেন আমার অনেক অনেক ভালো লাগে তখন যে আপনারা নিজেরাই বলেন যে না ভাইয়া সুহান ভাইয়া আপনি একটা ভালো বাইক দিয়েছেন। সো ফ্রেন্ডস যারা এর আগে বাইক কিনছেন আপনারা আপনাদের ফ্রেন্ড আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা দেশের বাইরে যারা আছে তাদের কাছে সুহান বাইকের ব্যাপারে তথ্য পৌঁছে দিবেন এবং আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সুহান ব্লগস ইউটিউব চ্যানেল এটি সাবস্ক্রাইব করে নেবেন মূলত বাইকের আপডেট কালেকশন পাওয়ার জন্য বাইক সম্পর্কে জানার জন্য বাইক সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য অবশ্যই সুহান ব্লগস SHOHAN সুহান BLOGS সুহান ব্লগস অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা থাকুন আমাদের পাশে আমরা আছি সুহান বাইক পরিবার সুহান ব্লগস পরিবার আছে আপনাদের পাশে। তো ফ্রেন্ডস এরপরে যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে টিভিএস মেট্রো 100cc-র একটি বাইক। এই বাইকটি হচ্ছে আপনার একেবারেই ফ্রেশ 2021 সালে বাইকটি রেজিস্ট্রেশন করা হয়েছে 20 সালের বাইক বাট বাইকটি অলমোস্ট নিউ কন্ডিশন আছে একেবারেই ফ্রেশ বাইক। ফ্রেন্ডস এই বাইকটি চাক্কা যিনি ইউজ করছে পিছনের চাক্কাটা একটু মোটা লাগিয়েছে
আমরা যদি টায়ারটি আপনাদেরকে দেখাই, চাকাটি একটু দেখাই, মোটা সাইজের চাক্কা লাগাইছে। মেট্রোতে কিন্তু আসলে এরকম মোটা চাক্কা থাকে না। সামনের চাক্কাটাও যিনি ইউজ করছে, আমরা যদি সামনের চাক্কাটাও আপনাদেরকে দেখাই, যে সামনের চাক্কাটাও কিন্তু মোটা সাইজের লাগিয়েছে, যে ব্যালেন্সটা যেন ভালো পাওয়ার জন্য। আসলে মোটা চাক্কা হলে ব্যালেন্সটা একটু ভালো হয়। তো এই বাইকটি 2020-এর বাইক, 21-এ রেজিস্ট্রেশন, অলমোস্ট নিউ কন্ডিশনের বাইক। বাইকটি চলছে, আমরা যদি মিটারটা একটু দেখাই ফ্রেন্ডস, এটা কিন্তু একেবারে রিয়েল মিটার, নো ডাউট। 2464 কিলোমিটার, ইঞ্জিনের সাউন্ড অনেক অনেক বেশি স্মুথ এবং ফ্রেশ বাইক। এই বাইকটি পেয়ে যাবেন আপনারা 70,000 টাকায়, একদম ফ্রেশ একটি বাইক। আর আমি আপনাদের বলে রাখি, বাইকের জগতে, ছোট বাইকের ভিতর তেল খরচ মানে মাইলেজ বেশি পাওয়ার মতো সেরা গাড়ি হচ্ছে কিন্তু মেট্রো বাইক, টিভিএসের এই মেট্রো বাইকটি। আপনারা এই বাইকটি 60-65 পেয়ে যাবেন প্রায় লিটারে। সো মাইলেজ যারা বেশি পেতে চাচ্ছেন, স্মুথ ইঞ্জিনের হার্ডি বাইক হচ্ছে মেট্রো বাইক, এই বাইকটা আপনাদের জন্য অনেক অনেক বেশি স্পেশাল হবে এই ফ্রেন্ডলি বাইকের ভিতর। বাইকটা কিন্তু আসলে রেজিস্ট্রেশন করা আছে, 2 বছর রেজিস্ট্রেশন, 21 থেকে 23 পর্যন্ত বাইকটি রেজিস্ট্রেশন আপডেট করা আছে। সো ফ্রেন্ড, যারা আপনারা এই বাইকটি পেতে যাচ্ছেন, এই ছোটো বাইকটি, এই মেট্রো বাইকটি কিন্তু অনেক অনেক পপুলারিটি অর্জন করা একটা বাইক। এটি কিন্তু আসলে বেশিক্ষণ থাকবে না, বেশি দিন থাকবে না। সো আপনারা এই বাইকটি পাওয়ার জন্য কিন্তু দ্রুত যোগাযোগ করবেন সোহান বাইকে, ওকে? তারপর আমরা যে বাইকটি দেখাবো, আরেকটি স্কুটি বাইক, এটা হচ্ছে আপনার স্কুটি মাহিন্দ্রার 125cc, একটু বড় টাইপের, সিটটা একটু বড় টাইপের, যারা আসলে দুজন রিল্যাক্সে ইউজ করতে চাচ্ছেন, যে দুজন উঠে বা অনেক সময় অনেকে তিনজন উঠায় চালানো লাগে, তো তারা এই বাইকটি ইউজ করতে পারেন। 125cc-র এই বাইকটি অনেক অনেক বেশি ফ্রেশ আছে। বাইকটির কন্ডিশন সুপার কন্ডিশন, 21 সাল পুরাটাই রেজিস্ট্রেশন আপডেট করা আছে, কাগজপত্র করা আছে, একেবারে ফ্রেশ বাইকটি আপনারা পেয়ে যাবেন মাত্র 93,000 টাকায়। এই বাইকটি কিন্তু আপনার কাগজপত্র সহ প্রায় 1,60,000 টাকা পড়ে যায়। তো আপনারা অনলি পেয়ে যাচ্ছেন সোহান বাইকে এরকম একটি গর্জিয়াস বাইক, একেবারেই কম। দর্শক, আসলে যে বাইকটির দাম 1,60,000 টাকা, সেই বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রেশ মানের এই বাইকটি 93,000 টাকায়। সো আপনারা নিজেরা একটু চিন্তা করেন, যে অনেক অনেক বেশি কমে এই বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন, যারা মা বোনেরা স্কুটি ইউজ করতে চাচ্ছেন, বা পুরুষরাও আছে অনেকে স্কুটি ইউজ করে। স্কুটিতে আসলে এমন একটি বাইক, এই বাইকটি কিন্তু আসলে প্রাইভেট কারের মতো স্মুথ চলে, রিল্যাক্সে বাইকটি চালানো যায়। এটির গিয়ার নাই, এটা শুধু আপনার পিকআপের মাধ্যমে চলে, আর দুই হাতে দুইটা ব্রেকিং থাকে। তো চালানোর ব্যাপারে খুব ইজি, অনেকে আছে দেখা যায় যে আপনার ম্যানুয়াল বাইক না চালিয়ে এই অটো গিয়ারের এই বাইকগুলো অনেকে খুব ইউজ করে, অনেক অনেক পুরুষরাই এখন স্কুটি চালাচ্ছে। আর দেখা যাচ্ছে আপনার বাংলাদেশের বাইরে কিন্তু, যেমন বিশেষ করে ইন্ডিয়াতে কিন্তু হিউজ স্কুটি ইউজ করে মানুষ, বাজার করার জন্য বা নর্মালি চালানোর জন্য, বা আপনার ওই অটো গিয়ার, বা মানে স্মুথলি রিল্যাক্সে ভালোভাবে চালানোর জন্য স্কুটিটা অনেক বেস্ট। সো আপনারা স্কুটি নিতে পারেন, আমার কাছে দুটো স্কুটি এই মুহূর্তে আছে। এরপরে ফ্রেন্ডস, আপনাদের যে বাইকটি আমরা দেখাবো নেক্সট, যে বাইকটি সেটা হচ্ছে হুন্ডা কোম্পানির লিভো বাইক। এটি কিছু কিন্তু অনেক ফ্রেশ একটি বাইক, 19-এর মডেল, রেড কালারের, 110cc-র এই বাইকটি, কাগজপত্র করা আছে, 19 থেকে 21 পর্যন্ত করা আছে। এই বাইকটি চলছে হচ্ছে 3,000+, একেবারেই ফ্রেশ। বাকিটা আসলে আপনারা যদি শোরুম ভিজিট করেন, শোরুম ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন বাইকটি কত ফ্রেশ, একেবারে নতুনের মতো আছে, অলমোস্ট নিউ কন্ডিশনের এই বাইকটি, চলছে 3,000+। এই বাইকটি পেয়ে যাবেন 94,000 টাকায়। আর সেকেন্ড হ্যান্ড বাইকটি মূলত ফ্রেন্ডস, আসলে যত ফ্রেশ হবে দামটা একটু বেশি হয়ে যায়, ততটা বেশি হয়। অনেক সময় দেখা যায় একেবারে লো বাজেটেও বাইক পাওয়া যায়, দেখা যায় সেগুলো কন্ডিশন হয়তো ভালো হবে না, আপনাকে প্যারা দিবে, বাইক ড্রাইভ করে ইউজ করে শান্তি পাবেন না। তো এসব বাইক আপনারা অন্তত 2-3 বছর অনায়াসে নির্ভেজালে নিশ্চিন্তে চালাতে পারবেন। এরপরে যে বাইকটি দেখাবো ফ্রেন্ডস, নেক্সট বাইকটি হচ্ছে ওয়ে কোম্পানির আরকেএস বাইক, 100cc-র, একদম ফ্রেশ একটি বাইক, একটু লো বাজেটের বাইক। এটি আপনারা পেয়ে যাবেন 71,000 টাকায়, অনেক অনেক বেশি ফ্রেশ আছে বাইকটি, ইঞ্জিনের সাউন্ড অনেক বেশি স্মুথ আছে, কোথাও কোনো দাগ স্ক্রাচ নাই, মোটা চাকার বাইক, এটা সামনে পিছনের চাকা মোটা, অনেক বেশি ফ্রেশ আছে এই বাইকটি, আনটাচ ইঞ্জিনের বাইক, এবং কালারটাও সুন্দর, সাদার ভিতর রেড কালারের এই বাইকটি। আপনারা পেয়ে যাচ্ছেন 71,000 টাকায়।
ফ্রেন্ডস আরকেএস কিন্তু 100 সিসি বাইকটা লিটারে আপনি প্রায় 55-60 পেয়ে যাবেন। যারা মাইলেজটা ভালো চাচ্ছেন, যে ভালো মাইলেজের ভিতরে একটা বাইক কিনবেন, তাদের জন্য এই গাড়িটা অনেক অনেক বেশি স্পেশাল হতে পারে। ফ্রেন্ডস, সোহান বাইক আপনাদের সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জের এক নির্ভরশীল প্রতিষ্ঠান। এর আগে যারা আসলে বাইক কিনেছেন তারা অবশ্যই জেনেছেন, বা তারা অবশ্যই অনেক সময় অনেক রকমের সুনাম করেছেন, এবং যারা অনেকে এখন পর্যন্ত আমার শোরুমে আসেন নাই, নতুন আসেন, এসেও অনেকে বলেন যে আপনাদের এই প্রতিষ্ঠানে সুনাম শুনেছি। আসলে সুনামটা তো আসলে একদিনে হয় না, আর সুনামটা তো আর ইচ্ছা করলেই কেউ অর্জন করতে পারে না। এটা আস্তে আস্তে কাজকর্ম, আচরণ এবং আফটার সেলস সার্ভিস এবং মানুষের মন জয় করার মাধ্যমে সুনামটা চলে আসে। তো আসলে আমার কথা আমি বলি, এটাও আসলে বেমানান তারপরে বলতে হয়, কারণ আপনারা যেটা বলেন যে আসলে এটা একটা সুনামধারী প্রতিষ্ঠান, বা আমাদের কাজে কর্মে গাড়ি বাইকের কন্ডিশন সার্ভিস সব মিলে আপনারা ভালো পান, নাম ট্রান্সফার আপনারা ভালো পান, আপনারা বলেন, সেই কথাটাই আমি আবার রিপিট করি। আপনারা হয়তো বলতে পারেন সোহান বাইকের সুনামের কথা সোহান ভাই বলতেছে, আসলে আপনারা যেটা বলেন সেটা আপনাদের বলতেছি। সো ফ্রেন্ডস, বাকিটা আপনারা যাচাই বাছাই করে বুঝুন, সোহান বাইককে জানুন, সোহান বাইকের পাশে থাকুন, সোহান বাইকের ভিডিওগুলো দেখুন, আপডেট ভিডিও আপডেট কালেকশনগুলো, তখনই আপনারা সোহান বাইকের সম্পর্কে আপনাদের আরও আরও অনেক বেশি ধারণা হবে। সো ফ্রেন্ডস, করোনার এই মর্মাহত মুহূর্তে আপনারা যারা সামাজিক দূরত্ব বজায় রাখতে চাচ্ছেন তাদের জন্য বাইক, শুধু আমি বাইকের কথা বলবো না, আপনারা বাইসাইকেলও ইউজ করতে পারেন। শুধু যে আমি বাইকের ব্যবসা করি বলে যে আপনাদের বাইক কিনতে হবে, নো, আপনারা বাইসাইকেলও ইউজ করতে পারেন, বা অনেকে কাছাকাছি অফিস আদালত হলে হেঁটেও যাওয়া আসা করতে পারেন। সো আপনাদের আমাদের সবাইকে বাঁচতে হলে, সুস্থ থাকতে হলে, করোনামুক্ত থাকতে হলে যার যার জায়গা থেকে আমাদের অনেক অনেক বেশি সেফটি অবলম্বন করতে হবে। যারা বাস ইউজ করবেন বা গণপরিবহন ইউজ করবেন তারাও স্বাস্থ্যবিধি মতো চলবেন। আসলে করোনার প্রকোপ অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে, আমরা যার যার জায়গার থেকে আমরা অনেক বেশি সেফটি থাকার জন্য যা যা করা প্রয়োজন সেটা আমরা করার চেষ্টা করব। বিশেষ করে মাস্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মাস্কটা সবাই ইউজ করবেন। আসলে গত বছরের থেকে এবছর কিন্তু করোনার তাণ্ডব বেড়ে যাওয়ার আরও কিছু কারণ আছে। মাঝখানে কিন্তু আমরা অনেক গাফিলতি করে ফেলেছি, আমরা অনেক অবহেলা করে ফেলেছি, যার কারণে দেখা যাচ্ছে আমরা করোনার বিধিবিধান কোনো কিছুই মানিনি। আসলে স্বাস্থ্যবিধি মোতাবেক যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত চলতাম আমার মনে হয় এই লকডাউনও আসতো না, আর এরকম প্রকোপ করোনা আমাদেরকে আঘাত করতো না। সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই যে যেখানে আছেন যেভাবে আছেন, এই সারা পৃথিবীর এই তাণ্ডবময় সময়, করোনার এই তাণ্ডবময় সময় আমরা সবাই অনেক অনেক বেশি ভালো থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলি, এবং আমরা আমাদের নিরাপত্তার জন্য আমরা সব দিকে আমাদের নিজেকে বাঁচাতের জন্য, নিজেদের সুস্থ থাকার জন্য সেফটি অবলম্বন করি। বাকিটা আপনারা নিজেরাই অনেক অনেক কিছু বুঝতে পারবেন, আপনারাও জ্ঞানী। সো আপনাদের চোখ কান ব্রেন বিবেক খুলে রেখে আপনারা সেফটি মোতাবেক চলবেন, এ কামনাই করি। তো ফ্রেন্ডস, আজ আর বেশি কথা বাড়াবো না, আপনারা সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকার জন্য সেফটি থাকবেন। তো এ কথা বলেই আমি বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম।